গোল সেটিং বা লক্ষ্য নির্ধারণ এটা কতটুকু জরুরি, কিভাবে গোল সেটিং করতে হয়, মানে লক্ষ্য কিভাবে নির্ধারণ করতে হয়, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। যদি এই প্রশ্নটা করা হয় যে ডু ইউ হ্যাভ এ লিস্ট অফ গোল, ম্যাক্সিমাম লোকের আনসারটা হবে নো। তাহলে যদি আপনি নাই জানেন আপনার জীবনে কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, ভিশন মিশন যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে, তাহলে আপনি সে পথে সামনে যাবেন কিভাবে এবং সামনে যাওয়ার চিন্তাই বা করছেন কিভাবে। যদি আপনার কাছে যেমন রাস্তা ঠিক সঠিক জানা না থাকে যে আমি এই পথে গেলে এখানে পৌঁছবো, তো রাস্তাই যদি আপনি না জানেন তাহলে সে পথে আপনি আগানোর চিন্তা ভাবনা করেন কিভাবে, সেভাবে তো আগানো যাবে না, কখনোই সে পথে আপনি সামনে এগোতে পারবেন না। তাহলে ধরুন আপনি স্টেশনে গেলেন, টিকিট কাটে, ওনাকে বললেন যে ভাই আমাকে একটা টিকিট দেন। উনি বললেন কোথার টিকিট দেবো আপনাকে, জিজ্ঞাসা করলেন যে কোথার টিকিট নিবেন, আপনি বললেন যেখানে নিচ্ছে দেন একটা। উনি কোনখানে টিকিট দিবে আপনাকে, তার মানে হচ্ছে উনি আপনাকে কোনো টিকিট দিচ্ছে না আর আপনি কোথাও যাচ্ছেন না। যদি আমরা 200-300 মাইল কোনো পথ, 200-300 কিলোমিটার কোনো পথ আমরা অতিক্রম করার চিন্তা করি, সেই ক্ষেত্রে কিন্তু 2-4-5 ঘন্টা 10 ঘন্টার জার্নি যদি আমরা করার পরিকল্পনা করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক পরিকল্পনা করি কিভাবে যাব, কোন গাড়িতে যাব বা কোন আমরা কোন যানবাহনটা ইউজ করব কিভাবে, মানে বিভিন্ন বিষয় কিন্তু আমরা চিন্তা করে তারপরে পরিকল্পনা করে আমরা কাজ শুরু করি, জার্নি শুরু করি। জীবনটা হচ্ছে একটা বিশাল জার্নি, এখানে 50-60 বছরের একটা জার্নি বা 100 বছরের একটা জার্নি। তো আপনি সেখানে যদি আপনার পরিকল্পনা না থাকে, আপনি 5 ঘন্টা 10 ঘন্টা যাওয়ার জন্য সেখানে পরিকল্পনা করছেন, বাট আপনি যেখানে আপনি 100 বছর 50 বছর 60 বছর আপনি চলবেন সেইটার জন্য আপনার কোনো মানে পরিকল্পনা নেই, বিষয়টা কেমন হচ্ছে এবার নিজেকে একটু প্রশ্ন করুন। আর যদি আমরা একটা বাড়ি নির্মাণ করি, ধরুন আমরা একটা বাড়ি নির্মাণ করব, বাড়ি নির্মাণ করার কিন্তু 2-3-4 মাস আগে আমরা পরিকল্পনা শুরু করে দিই, আর্কিটেক্ট বহুত টাকা পয়সা দিয়ে, অনেক টাকা পয়সা দিয়ে আমরা আর্কিটেক্ট হায়ার করি বাড়ির পরে বাড়ির নকশা করার জন্য, এখানে আমার বাথরুম হবে, এখানে আমার টয়লেট, এখানে আমার কিচেন রুম, এখানে বেডরুম, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পরিকল্পনা কিন্তু আমরা 2-3 মাস আগে থেকে শুরু করি, অনেক টাকা পয়সা দিয়ে আর্কিটেক্ট নিয়ে আসি হায়ার করে। কিন্তু আমরা আমাদের এই জীবনের জন্য, মহামূল্যবান জীবনের জন্য কখনো কি কোনো এভাবে পরিকল্পনা করেছি, এতটা সিরিয়াসলি কখনো আমরা আমাদের জীবনের পরিকল্পনাটা করেছি কিনা। আচ্ছা উদাহরণ দেওয়া যাক, যে আপনার যদি গোল না থাকে, যে আপনার জীবনে যদি আমরা জীবনে যদি গোল সেট না করি, সেক্ষেত্রে আমাদের ফলাফলটা কীরকম আসতে পারে। যেমন ধরুন রিয়াল এবং বার্সার খেলা হচ্ছে, ফুল এক্সাইটমেন্ট, প্রত্যেকটা প্লেয়ার মানে খুব চরমভাবে প্রস্তুতি নিয়েছে, তারা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছে, খেলবে আজকে পুরো ফাটিয়ে দেওয়ার চিন্তা ভাবনা, তো সব ঠিকঠাক আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হচ্ছে গোল পোস্ট নাই। এবার বলেন কি খেলা হবে সেখানে, কোথায় সেই প্রিপারেশন, কোথায় সেই এক্সাইটমেন্ট, কোথায় দর্শকের সমাগম, সব ভেস্তে যাবে যদি শুধুমাত্র একটা জিনিস মিসিং থাকে, আপনার গোল পোস্ট নাই। বলেন এবার কি খেলবেন, যে যার মতো করে এদিক সেদিক ছোটাছুটি উল্টাপাল্টা খেলা খেলবে, এই তো এই খেলায় কোনো মজা আছে, এই খেলার কোনো ফলাফল আছে? তাহলে এবার বুঝতে পারছেন আশা করি এবার বিষয়টা ক্লিয়ার, যে গোল সেটটা আসলে কতটা আমাদের জন্য, আমাদের জীবনের জন্য ইম্পর্টেন্ট। তাহলে গোল সেট কীভাবে করবো আমরা, গোল সেট বুঝলাম যে গোল সেট করতে হবে আমাদের, আমাদের জীবনে গোল লক্ষ্য নির্ধারণ করতে হবে, কিন্তু সেই লক্ষ্যটা কীভাবে আমরা নির্ধারণ করবো, এক্ষেত্রে কিছু কৌশল আছে। সেটা হচ্ছে আপনি আগামী 5 বছরে কোথায় যেতে চান, এরকম একটা স্পেসিফিক ডেট আপনাকে লিখতে হবে, যে আমি আগামী 5 বছরের এই ডেটে, ডিসেম্বরের এই ডেটে বা জানুয়ারির এই ডেটে আমি এই কাজটা কমপ্লিটলি করতে চাই এবং আমি এখানে পৌঁছতে চাই, এবং সেটার একটা স্পেসিফিক ডেট আপনাকে লিখতে হবে। এবার ওখান থেকে আপনি পিছনে আসতে শুরু করেন, যে তাহলে আপনাকে ওই কাজটা যদি আপনি ওই ডেটের মধ্যে সম্পন্ন করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এই ডেটের এর আগের বছরে বা আগের মাসে কী কী কাজ করতে হবে আপনাকে, মানে চতুর্থ বছরে গিয়ে আপনার কোন মাসে কী কী কাজগুলো আপনাকে করতে হবে, এবার তৃতীয় বছরে চলে আসেন, তৃতীয় বছরে আপনার কী কী কাজ করতে হবে, এবার দ্বিতীয় সেমভাবে প্রথম বছরে সেমভাবে আজকের দিনে চলে আসেন, একবারে আস্তে আস্তে করে আপনি আজকের এই দিনটাতে চলে আসবেন, যে আমি আজকে এই দিনটাতে আমার এইটা করা দরকার, যদি আমি ওই টার্গেটে পৌঁছতে চাই তাহলে আপনাকে আমাকে এই এই কাজটা আজকেই করতে হবে, আজকে এই কাজটার এতটুকু করতে হবে। তাহলে এভাবে যদি করি তাহলে আমাদের পক্ষে সম্ভব, আমাদের গোল অ্যাচিভ করা সম্ভব। একটু ট্রিকি হয়ে যাবে কাজটা, একটু কঠিন যদিও, এটা নির্ধারণ করা, এটাকে হিসেব ক্যালকুলেশন করা একটু কঠিন, তবে করতে হবে। যদি আপনি আপনার জীবনের লক্ষ্যটা বাস্তবায়ন করতে চান, আপনি স্বপ্নটা পূরণ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এভাবে একটু কষ্ট করে হলেও আপনাকে আপনার জীবনের একটা নকশা তৈরি করতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।